হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজম। আজকে যে একটি টপিক নিয়ে আলোচনা করবো, সেই টপিকটি হলো আমরা সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের অনেক ইমেল প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের অনেক ইমেল প্রয়োজন পড়লে কিন্তু আমরা অনেক ইমেল খুলতে পারি না। তার জন্য আমরা ইমেল কীভাবে খুলবো? নিজের নাম্বার ছাড়া অন্য কোনো কান্ট্রির নাম্বার দিয়ে আমরা ইমেল খুলবো। তাহলে চলুন আমরা দেখি অন্য কোন দেশের নাম্বার দিয়ে আমরা ইমেল ভেরিফাই করতে পারি। আমার নাম নাজমুল। অটোমেটিক ইমেল নিয়ে নিচ্ছে, আমরা এই ইমেল দিয়ে ভেরিফাই করবো। আমরা একটা পাসওয়ার্ড দেব। কনফার্ম ইমেল, আমরা একটা লাগবে আর কান্ট্রির নাম্বার দিয়ে ইমেল ভেরিফাই করবো। বা লাগবে একটি নাম্বার নিলাম, নাম্বারটি দিয়ে আমরা ওপেন করবো। কীভাবে ইমেল ওপেন করবো? টু 197 7991, 21 97 79 21, একটা দিয়ে দিলাম, 3 ডেট। আর আমাদের একটু ভেরিফাই করতে হবে নাম্বারটি, তার জন্য একটি SMS প্রয়োজন। যেহেতু আমরা একটি সফটওয়্যার ইউজ করতেছি, সফটওয়্যারটিতে একটু স্লো। আমাদের অটোমেটিক একটি মেসেজ চলে আসছে জিমেইল। ইতিমধ্যে আমরা ইমেলটি ভেরিফাই করে নিলাম লাতভের কান্ট্রি দিয়ে। আপনারা আনলিমিটেড ইমেল ভেরিফাই করতে পারেন অন্য কান্ট্রির নাম্বার দিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এখন আমি ইমেলটি খুলেছিলাম আজমল হক দিয়ে, ইতিমধ্যে আমার ইমেলটি ওপেন হয়ে গেছে। সিপিএম মার্কেটের জন্য বেস্ট একটি ফোন নাম্বার। এই ফোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার সবই আপনি করতে পারেন, ইমো সহ। সো এ পর্যন্তই। আপনাদেরকে যে সফটওয়্যারটি দেখাতে দিয়েছিলাম সেই সফটওয়্যারটি আপনাকে দেখাবো। সেই সফটওয়্যারটি হলো সেই সফটওয়্যারটি হলো দেখেন, সেফ ইএম। এটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর যাওয়ার ফলে লাগবেন সেফ ইএমএ, যা আছে সেফ ইএমএ। এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। আমার অলরেডি ওপেন করা আছে, দেখেন যে আমি নাম্বারটি ওপেন করেছি, সেই নাম্বারটি এখানে দেখেন আমি এই নাম্বারটিতে ওপেন করেছিলাম। এই নাম্বারটি
আর এই গুগলে কোডটি 6 ডিজিটের কোড একটা কোড আসছে, ফোন নাম্বারে যে মেসেজ অপশন, এই মেসেজ আসছে, কল বাটন সবই এখানে পাবেন। আপনার ফোন নাম্বার হলো এটা, এটা হলো আপনার ফোন নাম্বার। আপনারা যতবার লগ ইন করবেন প্রতি চার আবারও লগ ইন করতে পারবেন। এখানে যাবেন, আমি একটাই লগ ইন করে রাখছি, সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এটাকে লগ আউট দিয়ে আবার ইউজার নেম, কোনো ইমেল টিমেল দিয়ে মোবাইল নম্বরটা খুলতে হয় না, শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, তো ওপেন হয়ে যাবে। এই যে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে দিবেন এখানে একটা ইউজার নাম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, আর এখানে পাসওয়ার্ড দিবেন। যেমন আমি এটা খুলতেছি, পাসওয়ার্ড দিবেন, এখানে আমারটা ওপেন হয়ে গেছে। এবার আপনারা ওপেন করে নেবেন, ওপেন করলে আরেকটা নাম্বার আসবে, ওই নাম্বার দিয়ে আপনারা আবার ওপেন করতে পারবেন।